হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি সাইলাস মার্নার চ্যাপ্টার পড়ে সামারিটা বাংলা এক্সপ্লেন করব। চ্যাপ্টার 1, 2, 3 এই তিনটে ভিডিওর লিঙ্ক আই সেকশনে দেওয়া থাকবে। ওই তিনটে ভিডিও একবার ডেফিনেটলি দেখে এসো, নইলে কিন্তু এই চ্যাপ্টারের ভিডিওটা তোমরা বুঝতে পারবে না। নাও লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও। ডানস্টন কাস্ট সেট অফ আর্লি টু সেল ওয়াইল্ড ফায়ার। ডানস্টন কাস্ট ছোট ভাই, যাকে আমরা আগে চ্যাপ্টারেই দেখেছি, গডফ্রে কাস্ট তার বড় দাদাকে সাজেস্ট করছে যে সে যেন ওয়াইল্ড ফায়ারকে বিক্রি করে দেয়। ওয়াইল্ড ফায়ার হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা ঘোড়া, যার মালিক হচ্ছে গডফ্রে। এবার এই টাকাটা জোগাড় করে সে দেবে তার বাবা স্কোয়ার কাছকে, কারণ সে অলরেডি টেনেন্টের কাছ থেকে টাকা নিয়ে এসেছে। কিন্তু সেই টাকাটা যেটা স্কোয়ার কাছকে দেওয়ার কথা দিয়েছে ডানস্টন কাছকে খরচ করতে, ডান্সি কিন্তু সময় মতন টাকাটা তার দাদাকে ফেরত না দেওয়াতে স্কোয়ার কাছের কাছে এখনও টাকাটা দিতে পারেনি গডফ্রে। শুধু তাই না, ডানস্টন কাস্ট গডফ্রের সিক্রেট ম্যারেজ মলি ফ্যারেনের সাথে, যে কিনা একটা ড্রাঙ্কেন ওম্যান, সেই বিষয়টা জানতে পারে সে ব্ল্যাকমেল করতে থাকতো গডফ্রেকে, যে যদি সে তাকে টাকা না দেয় বা তাকে তার কাছ থেকে এই টাকাটা ফেরত চায়, তাহলে সে গিয়ে সোজা স্কোয়ার কাস্টকে এই বিয়েটার বিষয় বলে দেবে, এবং তাতে ফলাফল এই হবে যে গডফ্রেকে ত্যাজ্য পুত্র করবে স্কোয়ার কাস্ট। অন হিজ ওয়ে হি কন্টেম্পলেটেড দ্য প্রসপেক্ট অফ স্ট্রাগল সাজেস্টিং Godfrey to persuade Silas to lend money from the gold he has been hoarding over the years. তো এখানে যাওয়ার সময় ডান্সির মাথায় একটা বুদ্ধি এলো। সে একবার ভাবলো যে যদি সে গডফ্রেকে বলে সাইলাসের কাছে যে প্রচুর টাকা রয়েছে, প্রচুর গোল্ড রয়েছে, তার থেকে যদি একটুখানি সে লেন্ড করে, তাহলে আপাতত স্কোয়ার কাস্টকে টাকাটা দিয়ে দেওয়া যায়। তো এর আগেই একটা চ্যাপ্টারে আমরা অলরেডি সাইলাসের বিষয় পড়ে ফেলেছি, সাইলাস মার্নার হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার হিয়ার। তো সাইলাস মার্নারের কিন্তু প্রচুর টাকা বা প্রচুর গোল্ড গিনিজ আছে, তার কারণই হচ্ছে তিনি একজন তাঁতি, এবং তাঁত বুনে কিন্তু সে প্রচুর টাকা রোজগার করে, এবং তিনি টাকা খরচ করতে পছন্দ করেন না। তার কাছে প্রচুর টাকা রয়েছে, প্রচুর গোল্ড গিনিজ রয়েছে, যেটা সে জমিয়ে রাখতে পছন্দ করে। হি ওয়াজ এবল টু নেগোশিয়েট আ গুড প্রাইস ফর দ্য হর্স। তো এবারে বলছে কি, এই চিন্তাভাবনাটা এলেও তবুও ওয়াইল্ড ফায়ারকে ডান্সটন কাস্ট বিক্রি করতে নিয়ে গেল, এবং ডান্সি কিন্তু একটা বেশ ভালো প্রাইস অফার পেল ওয়াইল্ড ফায়ারের জন্য। বাট ওয়াইল্ড অন হিজ ওয়ে টু ডেলিভারিং দ্য অ্যানিমাল অ্যাট দ্য অ্যাপয়েন্টেড প্লেস, হি ডিসাইডেড টু উইন সাম মানি বাই পার্টিসিপেটিং ইন আ হান্ট উইথ ডগস। তো এখানে একটা কম্পিটিশনের নাম দিল ডান্সি। এবারে সময় মতন যে জায়গাটায় অ্যানিমাল মানে ওয়াইল্ড ফায়ারকে নিয়ে গিয়ে দিয়ে দেওয়ার কথা, তার আগেই সে পার্টিসিপেট করে ফেলল হান্ট উইথ ডগস একটা কম্পিটিশনে, সেটায় নাম দিতে হয়, এবং সেটাতে সে পার্টিসিপেট করলো ওয়াইল্ড ফায়ারকে নিয়ে। ওয়াইল্ড ফায়ারের পিঠে চড়ে যখন সে কম্পিটিশনে গেল, সেখানে রাউন্ড খাওয়ার সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। আনফর্চুনেটলি ফর হিম ট্র্যাজেডি স্ট্রাক ডিউরিং দ্য হান্ট। তো এই যে হান্ট ফর ডগস, এই হান্টের টাইমটাই কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো, ওয়াইল জাম্পিং আ ফেন্স। তো একটা ফেন্সের ওপর দিয়ে জাম্প করলে তখন সেই সময়টা কি হলো, ওয়াইল্ড ফায়ার গট পিয়ার্স উইথ আ হেজ স্টেক। এবার ফেন্স তৈরি হয় কিন্তু প্রচুর ওই বাঁশের কঞ্চি টাইপের জিনিস দিয়ে তৈরি হয়, এবং সেই হেজ স্টেক মানে একটা কাঠির মতন জিনিস, সেটা কিন্তু ওয়াইল্ড ফায়ারকে একদম পিয়ার্স করে দিল, মানে পেটটাকে ফুটো করে দিল, অ্যান্ড ডায়েড ইমিডিয়েটলি। এবং এটার কারণে কি হলো, এইটা পেট ফুটো হয়ে যাওয়াতে ওয়াইল্ড ফায়ার সঙ্গে সঙ্গে মারা গেল। দেয়ার ওয়াজ নাথিং লেফট ফর ডানস্টন বাট টু ওয়াক হোম। তো অবভিয়াসলি ওয়াইল্ড ফায়ার মারা গেছে, এখন তো সে টাকাটা আর পাবে না, সেই জন্য ডানস্টনের কাছে আর কোনো অপশন থাকলো না, খালি হাতে সে বাড়ি ফিরতে লাগলো। He passed by Silas's house and thought of persuading the old lonely weaver to loan him some of his gold. Aste aste she hotat kore bhablo she jodi Silas-er kache giye take kichu bole je kichu loan dite bole ar tar je prochur gold ache tar theke kichu loan peleo kintu kichu ta sahajjo hoye jabe ei kotha ta she bhablo. He knocked but soon realized that no one was at home. তো এবার সে দরজায় গিয়ে নক করলো এবং খুব তাড়াতাড়ি এটা রিয়েলাইজ করলো যে সাইলাস বাড়িতে নেই। হি এন্টার টু ফাইন্ড হিমসেলফ গ্রিটেড বাই আ ওয়ার্ম ফায়ার। তো সে দরজাটা খুলে সোজা মার্নারের ঘরে ঢুকে পড়লো, ভেতরে আগুন জ্বলছিল।
he looked around for Marner's gold since he knew that weavers hoarded their money. এরপরে সে খুঁজতে লাগলো সারাটা ঘরে কোথায় রাখা আছে মার্নারের সমস্ত গোল্ড গিনিস। He removed some sandy bricks only to discover bags. এরপরে খুঁজতে খুঁজতে সে দেখলো একটা জায়গায় একটুখানি স্যান্ড ছড়ানো, মানে বালি ছড়ানো আছে কয়েকটা ইটের ওপরে। সেই জায়গাটা সে স্যান্ডটা ছড়ালো, তারপরে ব্রিক্সগুলোকে ইটটাকে সরিয়ে ফেললো, ওনলি টু ডিসকভার ব্যাগস। তো সেখানে দেখলো কি ব্যাগস রয়েছে, ব্যাগস অফ সাইলাস ইজ গোল্ড। ওই ব্যাগের মধ্যেই কিন্তু সাইলাস গোল্ডটাকে লুকিয়ে, গোল্ড জিনিসগুলোকে লুকিয়ে মাটির নিচে লুকিয়ে রাখত। হি পিকড দেম আপ অ্যান্ড ওয়াকড আউট ইন টু দ্য ডার্কনেস। তাহলে সুবিধা হয়ে গেল, সে পেয়ে গেল সমস্ত টাকা এবং অন্ধকারের মধ্যে বেরিয়ে গেল। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আশা করি চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। যদি তা হয় তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই।